প্রতিনিয়ত কিন্তু ঘটনা হচ্ছে। আমরা যদি অনেক সময় দেখি যে আকাশে ধূমকেতু পড়ছে বা তারা খসে পড়ছে, যেটা বলা হয় হাজার হাজার তারা খসে পড়ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না, আমরা একটা দুটো দেখতে পাচ্ছি। ভারতবর্ষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বা বিভিন্ন ঘটনা হাজার হাজার, সেগুলো জানতে পারছো না, হয় জানানো হয় না, আর সেগুলোকে জানানো হয় যখন কেউ ধরা পড়লো। কিছু কিছু জায়গায় খুব ক্ষুদ্র স্বার্থের জন্য, সে ভোটের রাজনীতি হোক, বিশেষ কোনো অংশের সমাজের অংশের ভোটের জন্য হোক, টাকার জন্য হোক, বিভিন্ন কারণে কিছু কিছু রাজনৈতিক দল তো নিঃসন্দেহে সাপোর্ট দেয়। আমরা কি কোথাও ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার কথাটা মাথায় রাখছি না বলে মনে হচ্ছে? প্রধানমন্ত্রীর মতো যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো তো ভারতের চিত্র অনেকটাই আলাদা হতো। এটা তো ঘটনা, একজন বাঙালি হিসেবে আমি তো সবসময় বলবো যে প্রণব মুখার্জিকে ঠকানো হয়েছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। বুঝলেন, এত কিছুর পরেও পুলওয়ামা অ্যাটাক বলো, খালিস্তানি মুভমেন্ট বলো, এই সব কিছু আটকানো যায় না কেন বলে তোমার মনে হয়? দেখো, একটা ব্যাপার কিন্তু আমরা সবসময় ভুলে যাই যে এই যে ঘটনাগুলো, ইন্টেলিজেন্স রিপোর্ট তো আসতেই থাকে, রাইট? এবার কখনো কখনো ইন্টেলিজেন্স রিপোর্টকে সঠিকভাবে ব্যবহার করা হয়, কখনো হয় না, কখনো সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। মানে ছোট জিনিস গুরুত্ব না দিলেও বড় হতে পারে, বড় হয়ে যেতে পারে। আমি বারবার বললাম যে আমাদের এই লাইফে কিন্তু মিস্টেক, কোনো সরি বলার অপেক্ষা রাখে না, শেষ করে দেয়। দ্বিতীয়ত দেখো, এত বড় দেশ, প্রতিনিয়ত কিন্তু ঘটনা হচ্ছে। আমরা যদি অনেক সময় দেখি যে আকাশে ধূমকেতু পড়ছে বা তারা খসে পড়ছে, যেটা বলা হয়, হাজার হাজার তারা খসে পড়ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না, আমরা একটা দুটো দেখতে পাচ্ছি। ভারতবর্ষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বা বিভিন্ন ঘটনা হাজার হাজার হচ্ছে, সেগুলো জানতে পারছো না, হয় জানানো হয় না, আর সেগুলোকে জানানো হয় যখন কেউ ধরা পড়লো। কাজ চলছে, যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে তারা তাদের মতো করছে, আমরা ওদের খুঁজে বেড়াচ্ছি, আমরা আমাদের মতো করছি, যখনই সাকসেস পাচ্ছি তখন ওটা কাগজে আসছে। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। তোমার মনে হয় কোনো অ্যাটাকের ক্ষেত্রে রাজ্যের বা দেশের কোনো বিরোধী দল সরাসরি না হলেও কিছুটা ইনভলভ থাকে, মিডিয়ার একটা ভূমিকা লুকিয়ে থাকে, যে টেররিস্ট আর গেটিং স্ট্রংগার ডে বাই ডে বাই দেয়ার স্ট্যান্ড, মানে বাই দ্য স্ট্যান্ড অফ অপোজিশন অর এনি মিডিয়া পার্সন বা এনি মিডিয়া? এটা পুরোপুরি রাজনীতির বিষয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কারণ এন্ড অফ দ্য ডে আমিও তো একজন নাগরিক, আমিও ট্যাক্স পে করি, আমিও দেশের জন্য রক্ত দিয়েছি। নিশ্চয়ই কিছু কিছু জায়গায় খুব ক্ষুদ্র স্বার্থের জন্য, সে ভোটের রাজনীতি হোক, বিশেষ কোনো অংশের সমাজের অংশের ভোটের জন্য হোক, টাকার জন্য হোক, বিভিন্ন কারণে কিছু কিছু রাজনৈতিক দল তো নিঃসন্দেহে সাপোর্ট দেয়। সর্বোচ্চ মহল থেকে হতে পারে একটা পরোক্ষ আশ্বাস থাকে, কিন্তু যেটা তৃণমূল স্তরের যে মানুষজন, তারা এত সরাসরি ইনভলভ, সেটা তুমি খাগড়াগড়ে দেখেছো, তুমি আমাদের পুরো বাংলাতে দেখা যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের যে বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডারে আমাদের যতগুলো জেলা রয়েছে সীমান্তবর্তী, তাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আজকে ভারত বাংলাদেশ বর্ডারে অত্যন্ত সংবেদনশীল 72 আউটপোস্টের জন্য বিএসএফ অ্যাপিল করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, যে রাজ্য সরকার হিসাবে আপনারা জমি অধিগ্রহণ করে দিন, টাকা আমরা দেবো, আমরা আইডেন্টিফাই করেছি। 8-10 ধরে হচ্ছে না, এটা ভালো স্টেপ মনে হয় যে 25 বর্ডার থেকে ভিতরে যাবে? মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বিরোধিতা করেছেন, বিএসএফ আমাদের রাজ্যের ভিতরে দখল নিতে চাইছে, এই এই ধরনের কিছু মন্তব্য শোনা গেছে বিভিন্ন ক্ষেত্রে, নট এক্স্যাক্টলি দ্যাট বাট কথাটা এরকমই ছিল। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি যে এটা তো ঘটনা, যে বিএসএফ তো আর আমাদের রাজ্যের যে নর্মাল আইন শৃঙ্খলা সেটাতে তো কোনো কিছু করছে না। এবার আমি চেস করেছি, এটা আমরা দেখেছি, মানে কলকাতা পুলিশ রাজ্য পুলিশের সীমানা নিয়ে লড়াই না হয়, বিএসএফ এর যদি 15 কিলোমিটার অব্দি এলাকা থাকে, আমি একজনের পেছনে তাড়া করেছি,
সে একজন ড্রাগ মাফিয়া হোক, চোরা চালানকারী হোক, অবৈধ অনুপ্রবেশকারী হোক, সে 15 কিলোমিটার দৌড়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে ওই কুমিরকে বলছে যে আমি জলকে নেমেছি। রাইট, তো এটা একটা সমস্যা। দ্বিতীয়ত মানে নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ন্যাশনাল সিকিউরিটি, এবং এটা কেন্দ্র রাজ্য যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী নির্বাচিত ভারত সরকারের সঙ্গে, কেউ কিন্তু সিলেক্টেড নয়, অল আর ইলেক্টেড, রাইট, তারা এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত। আমি শুধু এটা নিয়ে একটা এজেন্ডা বানাবো, আমি এটা নিয়ে মানুষের মনে, সীমান্তবর্তী মানুষের বিশেষ করে, লেটস বি ভেরি ক্লিয়ার, মানে পলিটিক্যাল ইস্যু হতে পারে না এটা, পলিটিক্যাল, এটা দেখো সংখ্যালঘু মানুষের জনকে তাদের ভয় দেখানো, এবং এটা তো ঘটনা যে এই যে বর্ডার এরিয়াটা যেটা আমাদের বললাম যে একটা বিরাট বড় এরিয়া রয়েছে যেটা ওপেন, প্রচণ্ডভাবে অনুপ্রবেশ হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। রাইট, এবার এই লোকগুলো এসে কিন্তু প্রথমে 15 দিন, 1 মাস, 1.5 মাস তারা কিন্তু ওই বর্ডারের 25-30 কিলোমিটারের মধ্যেই থাকে, তারপর কিছুটা টাইম লাগে তাদের জন্য নকল কাগজপত্র তৈরি করার, সেই পিরিয়ডটা তারা শেল্টারে পাচ্ছে, সেটা সরকারি সহযোগিতা ছাড়া হয় না, অসম্ভব। সরকার তো আর সরকারিভাবে করে না, বা প্রশাসনের খুব উপর মহল থেকে যদি পরোক্ষ একটা প্রশ্রয় না থাকে, গ্রাউন্ড লেভেলের কোনো প্রশাসনিক অধিকারী বা পুলিশের তার সাহসী হবে না, সে পারবেই না। ডিপেন্ডেন্ট আধার কার্ড, ভোটার কার্ড, দেয়ার এভরিথিং কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা না না স্টেট গভর্নমেন্টের কি কোনো পার্ট থাকে বলে মনে হয়? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। দেখো আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, ভোটার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, এবার ভোটার কার্ডটা তো তোমার সরাসরি পাচ্ছ না, তোমার তার জন্য কাগজপত্র তৈরি করতে হচ্ছে। রাইট রাইট রাইট, তুমি এমনি তোমার কাছে, তুমি বোম্বে থেকে গেলাম আর আমি বেঙ্গলে ভোটার কার্ড বানালাম, হবে না, লোকাল ইনফ্লুয়েন্স দরকার আছে। না না, আমার রেশন কার্ড নেই, আমি বাংলার ছেলে, আমার রেশন কার্ড নেই, আমার বাংলায় ভোটার নেই, আমার ভোটার আই কার্ড মুম্বাইয়ের, কারণ আমার রেশন কার্ড এখানে। ও, এইবার এই যে কাগজগুলো তৈরি করে দেওয়া ভোটার আই কার্ডের জন্য, সেটা তো হচ্ছে, সেটা তো আমরা বারবার দেখছি, এবং বহুলাংশে এটা হচ্ছে যে দেখো আধার কার্ড সঠিক কি বেঠিক সেটা তুমি যখন স্ক্যান করছো কিউআর কোড, তখন বোঝা যাবে, এবং বোঝাটা কী যাবে যে তোমার অ্যাড্রেস, সে অ্যাড্রেসটা কোথা থেকে আসছে, রেশন কার্ড। এবার আমি যদি ওটাই ফলস বানিয়ে দিই, তুমি তো কিছু করতে পারবে না, তোমার কাছে একটা শুধু রেশন কার্ডটা যদি ফলস হয়, সেটার বেসিসে আমি আধার কার্ড করাচ্ছি, সেটার বেসিসে আমি ভোটার আই কার্ড বানাচ্ছি, স্ক্যান করলে আমার যে অ্যাড্রেসটা দেখা যাবে সেটা ফেক। রাইট, সো সোর্সের মধ্যে যদি ভূত ঢুকে থাকে তাহলে তো ভূত তাড়ানোটা মুশকিল। রাইট, এখানে একটা কথা বলি, কিছুদিন আগে একটা ক্লিপিংস ভাইরাল হয়েছিল, তৃণমূলের এক নেত্রী বলছেন যাদের, যারা বাংলাদেশ থেকে এসেছেন বা তারা লোকাল স্তরে কারোর সঙ্গে যোগাযোগ করুন ফর ইওর আইডেন্টিটি অ্যান্ড অল। আমরা কি কোথাও ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার কথাটা মাথায় রাখছি না বলে মনে হচ্ছে? নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই, এবং আমি সেই ক্লিপিং নিজে দেখেছি, এবং সেটা নিয়ে আমার মতামত আমি বিভিন্ন টিভি চ্যানেলে রেখেছি। তো এটা পরে একটা মেকআপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু একজন নেতা নেত্রী কী করে বলেন, পরে ওনারা মেকআপ করার চেষ্টা করেছেন যে না ডকুমেন্টেশনে সাহায্য করবেন এটসেট্রা এটসেট্রা, বাট এটা তো বেরিয়ে গেছে, এবং ব্যাপারটা হচ্ছে ওটা কিন্তু কোনো টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার নয়, ওপেন স্পেসে বলা, ওপেন স্পিচে এবং পার্টির ইন্টারনাল মিটিংয়ে কেউ একজন ভিডিও করে দিয়েছেন। এবার যদি সমস্ত যে মিটিংগুলো সেখানকার যদি এরকম ভিডিও আসতে থাকে, রাতে ঘুমাতে পারবে না বাংলার মানুষ। মিটিংগুলোতে কী কী ডিসকাশন হয় সেটা তো জানে, এমন নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল আইবি জানে না, খবর আসে। কিন্তু দীপাঞ্জন, আমি একটা প্রশ্ন করছি, যেমন সাধারণ মানুষের প্রশ্ন, যে ধরো বাংলাদেশি যারা আছেন, হিন্দু যারা এই দেশে এসে বিভিন্ন ক্ষেত্রে থাকছেন বা থাকার চেষ্টা করছেন, তারা তো থাকার জন্য এসেছেন, তারা কি দেশের সুরক্ষার ক্ষেত্রে বাধা বা বিপদ হয়ে ধরা দেয় বলে মনে হয়? দেখো আমি একটা কথা প্রথমেই বলে দিই যে হিন্দু মুসলিম ব্যাপারটাতে আমি বিশ্বাস রাখি না। মানে যারা এসেছেন, আমি বলতে চাইছি সেটা, যারা এসেছেন তারা যদি সঠিকভাবে বৈধভাবে আসেন, তারা ভারতবর্ষের একটা পার্ট হতে চান, ভারতের সম্ভবত কোনো আপত্তি হওয়ার কথা নয়। কিন্তু একটা বড় অংশের মানুষ যারা আসছেন, যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আসছেন, তারা কিন্তু ভারত বিরোধী শক্তি হিসাবেই ঢুকছেন। এবং এতদিন বলা হতো যে পশ্চিমবঙ্গ একটা সেফ করিডোর, এখন তো দেখা যাচ্ছে সবাই মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই বলছে যে বাংলা তো এখন একটা ডেন হয়ে গেছে। এটা কি অপপ্রচার বলে মনে হয় কিছু ক্ষেত্রে, মানে বিরোধীদের অপপ্রচার? নিশ্চয়ই না, বাড়িয়ে বলা, বাংলার মান সম্মান নষ্ট করা? নিশ্চয়ই না, বরং আমার মনে হয় যদি বাড়িয়ে বলার ব্যাপারটা মনে হয় প্রশাসনের, তো তাহলে এনশিওর করা উচিত যে যেই ঘটনাগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, এরকম ঘটনার রিপিটেশন যেন না হয়,
সাপুরজি পালানজিতে দেখলে যে ঘটনাটা ঘটেছিল, ওই পাঞ্জাবের ড্রাগ মাফিয়া এসেছিল এবং যথারীতি তার কোনো পুলিশ ভেরিফিকেশন ছিল না সোসাইটিতে। বেছে নেওয়ার ব্যাপারটা আসছে কারণ একটা কোন রাজ্যের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, তারা তো পুলিশিং করছে, নজর রাখার কাজটা, তারা যদি দক্ষ না হতো একটা আলাদা প্রশ্ন আসতো, তাদের দক্ষ নাই। পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু তাদের ডিফাঙ্ক করে রাখা হচ্ছে, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। সর্বোচ্চ মহলে যদি বলা হয় যে এবার আপনি চেন ওয়াইজ নিচু মহল অব্দি মেসেজটা পৌঁছে দিন যে এই সমস্ত ইস্যুগুলোকে সফটলি হ্যান্ডেল করুন, বাস হয়ে গেল, তাহলে তা তোমার কিছু করার নেই। রাইট, ব্যাপারটা হচ্ছে যে এটা সমস্ত পুলিশ অফিসাররা যারা খুব সিনিয়র পুলিশ অফিসার তাদের এটা ভাবা উচিত। তারা তো সংবিধানের মানে শপথ নিয়ে, মন্ত্রগুপ্তির শপথ নিয়ে তারা আইপিএস হয়েছেন, তারা কিছু স্বার্থ কী হবে? একজন আইপিএস অফিসারকে কোনো রাজ্য সরকার চাকরি থেকে বরখাস্ত করতে পারে না, খুব বেশি হলে ট্রান্সফার করবে। কিন্তু তার জন্য আমি যদি আমার মর্যাদা বিক্রি করে দিই, আমি যদি আমার জমির যেটাকে বলি আমরা সেটাকে বিক্রি করে দিই, তা আমি পরে ভবিষ্যতে আমার সন্তানদের কাছে কী মুখ দেখাবো? এই যে সমস্ত আইপিএস অফিসাররা এই কাজগুলোতে করছেন তারা তো বাড়ি যান, তাদের তো সন্তান সন্ততি আছে। এখন কোনো আইপিএস অফিসারের ছেলে বা মেয়ে যদি অন্যায় কাজ করে, বাবা হিসাবে বা মা হিসাবে ওনারা সন্তানকে বলতে পারবেন যে তুই অন্যায় কাজ করছিস কেন? সে যদি উল্টো বলে যে তোমরা কী করছো, তোমরাই তো রাস্তা দেখাচ্ছ, আমার মনে হয় একটা সময় এসেছে যখন ঘুরে দাঁড়ানো দরকার এই সমস্ত। একটা প্রশ্ন করতে হচ্ছে, যে প্রশ্নটা অনেকের প্রশ্ন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বারংবার ক্ষেত্রে শোনা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে জায়গাটা ছিল তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা ভারত পেয়েছে, ভারতকে সম্মান জানানো হয় বিভিন্ন দেশে, G20 অ্যারেঞ্জ করা হয়। এটা নিঃসন্দেহে রাজনৈতিক প্রশ্ন নয়, দেশের প্যারামিটারে তুমি যদি বলো, ইজ ইট ট্রু নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক স্তরে যেভাবে সম্মান করা হচ্ছে হয় সেটা কি আগের থেকে অনেক বেশি তোমার বলে মনে হয় একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে? অ্যাবসলিউট, এতে কোনো সন্দেহ নেই, তার জন্য অনেক কারণ আছে। এবং ব্যাপারটা এমন নয় যে নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হলেন সেদিন থেকেই সম্মান দেওয়া শুরু করেছিল। আমার আই এম শিওর তোমার মনে আছে যে আমেরিকা এবং ব্রিটেন ওনাকে ভিসা দিত, আজকে আমেরিকার প্রেসিডেন্ট ওনাকে সম্মান দিচ্ছেন, আমেরিকার প্রেসিডেন্ট ভারতে চলে আসছে। তো এটা তো অনেকগুলো কারণ হয়, এটা একটা পৃষ্ঠভূমি তৈরি হয়, পটভূমিকা তৈরি করে এবং সেটা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তারপর উনি কথা খুব ভালো বলেন, তো ওই একটা কমিউনিকেশন যায়। উইথ অল ডিউ রেসপেক্ট টু ডক্টর মনমোহন সিং, ওনার প্রজ্ঞা, ওনার সততা, ওনার এই কাজকর্মকে আমি অস্বীকার করার কোনো জায়গা নেই, শেষ বদনাম আমার নেই, কিন্তু উনি অতটা ভোকাল ছিলেন না। নরেন্দ্র মোদী যেটা বলে না যে শোরুমে যতটা আছে গোডাউনও ততটা, গোডাউন তো ডক্টর মনমোহন সিংয়েরও ছিল, কিন্তু শোরুমটা কিছু ছিল না, লোকে জানবেটা কী করে? তুমি প্রথমে একটা শোরুম দেখছো, ইন্টারেস্টেড হচ্ছ, তারপর তুমি জিনিস কিনতে আসছো, তখন গোডাউন থেকে জিনিস বেরোচ্ছে, কারণ পুরো গোডাউনটা তুমি শোরুম বানাতে পারো না, শোরুম আলাদা গোডাউন আলাদা। এটা ডক্টর মনমোহন সিংয়ের জমানায় একটা অসুবিধা ছিল। তারপর ওনাদের দলীয় রাজনীতির বিভিন্ন কারণে প্রশাসন চালানোর রাশটা ওনার হাতে ছিল না, এবং ওর জন্যই ওনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল। রিসেন্টলি দেখেছো প্রণব মুখার্জির মেয়ে কি বলেছেন, প্রণব মুখার্জির মতো যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো তো ভারতের চিত্র অনেকটাই আলাদা হতো, আজকের মতো অবস্থা হতো না, মানে ওই ওনার ওই রাজনৈতিক দলটির যে আজকে অবস্থা হয়েছে দিশাহীন সেটা হতো না। কিন্তু সেটা যে কোনো কারণ হোক, ওটা ওদের দলের ভেতরের ব্যাপার, আমাদের বলাটা শোভা পায় না আমার, কিন্তু এটা তো ঘটনা। একজন বাঙালি হিসাবে আমি তো সবসময় বলবো যে প্রণব মুখার্জিকে ঠকানো হয়েছে।